তাদের ডাকা বা আহ্বান করা তাদের ইবাদত নাই, তো তুমি বলবে তুমি স্বীকার করো যে আল্লাহ ইবাদতকে একমাত্র তার জন্য খালেস বা বিশুদ্ধ করার তোমার উপর খরচ করেছেন আর এটা তোমার উপর প্রাপ্ত হক, তখন সে বলবে হ্যাঁ আমি তা স্বীকার করি। তখন বলো আমাকে বুঝিয়ে দাও কি কি সেই ইবাদত যা একমাত্র তার জন্য খালেস করা তোমার উপর তিনি খরচ করেছেন এবং তা তোমার উপর তার প্রাপ্ত হক, ইবাদত কাকে বলে এবং তা কত প্রকার, যদি না জানে তাহলে আল্লাহর বাণী আল্লাহর এই বাণী বর্ণনা করে দাও। আর তোমরা ডাকো বা নিজেদের রবকে বিনীত ও সগোপনে, সুরা আরাফ 55 নম্বর আয়াত, এরা থেকে পুজো দেওয়ার পর জিজ্ঞাসা করো দোয়া কাউকে ডাকা আহ্বান করা যে যে ইবাদত সেটা কি এখন বুঝলে, সে অবশ্যই বলে হ্যাঁ। আর দোয়া এ তো হলো ইবাদতের নির্যাস বা সারাংশ, যখন তুমি যখন তখন তুমি তাকে বলো তুমি স্বীকার করে নিলে যে দোয়াই হচ্ছে ইবাদত, আর তুমি আল্লাহকে দিবানিশি ডাকছো ভয়ে স্বতন্ত্র বা আশায় উদ্দীপিত হয়ে, এই অবস্থায় তুমি কখন নবীকে অথবা কোনো নবীকে অথবা কোনো অন্য কাউকে ডাকছো ওই একই জন্য, তখন তুমি কি আল্লাহ ইবাদত শরীক করছো না, তখন কি অবশ্যই হ্যাঁ শরীক করছি বটে। তারপর তাকে 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 বলো যখন আমি আল্লাহর এই বাণী হতে তুমি সালাত পড়বে তখন একমাত্র আল্লাহর জন্য এবং তার নামে নাহর জবাই জবাই করবে, সূরা কাউসার আয়াত 2, এর ওপর আমল করে আল্লাহর আনুগত্য করে তার নাম নিয়ে তুমি যখন নাহর জবাই করছো তখন সেটা কি ইবাদত নয়, সে জবাবে বলবে হ্যাঁ অবশ্যই ইবাদত বটে। এবার তাকে বলো তুমি যদি কোনো সৃষ্টির জন্য যেমন নবী জিন বা অন্য কিছুর জন্য কুরবানি করো তাহলে কি তুমি ইবাদতে আল্লাহর সঙ্গে অন্যকে শরিক করলে না, সে অবশ্যই এ কথা স্বীকার করতে বাধ্য হবে যে হ্যাঁ। তখন তুমি প্রশ্ন করো যে মুশরিকদের সম্পর্কে কোরআনে নির্দিষ্ট আয়াত অবতীর্ণ হয়েছে, তারা কি ফেরেশতা নেককার লোক লাত উজ্জা প্রভৃতির ইবাদত করতো, সে অবশ্যই বলবে হ্যাঁ করতো। তারপর তখন ইবাদত করতো তাদের ইবাদত বলতে তাদেরকে আহ্বান করা টাকা বা জবাই করা ও আশ্রয় প্রাপ্ত নয় কিনা, নতুবা তারা কি নিজেদের আল্লাহর বান্দা বা তার প্রাপ্তিনাধীন বলে স্বীকার দিত আর এ কথাও স্বীকার করতো যে আল্লাহ সমস্ত বস্তু ও বিষয় পরিচালক, কিন্তু তারা আল্লাহর সাথে নেককার লোক লাত উজ্জা প্রভৃতির যে মর্যাদা রয়েছে তা বলে বিশ্বাস করতো এবং সুপারিশ করার ক্ষমতা রয়েছে বলে বিশ্বাস করতো, সেটা তাদের আহ্বান করা এবং আশ্রয় প্রার্থনা করতো, আর এ বিষয়টি একেবারে সুস্পষ্ট। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وله ما بعد أذكر ونجم كلاشي شهر الإسلام محمد عبد الوهاب رحمه الله بلچن دي تين تي شانشوير مدد شروع بكا قطين شانشوير شده يسكي تيني آلشنا كوربين نبون تار جواب ديبين। আসলে এই কথাগুলো একদিক থেকে চিন্তা করলে দেখবেন যে রিপিট হচ্ছে, তো ভালো করে সূক্ষ্মভাবে ওর গভীরে না পৌঁছলে বিরক্তিকরই মনে হবে, যে জন্য এটাও একটা কারণ যে উপস্থিতির সংখ্যা কম। তো এখন দেখা যাচ্ছে যে এখানে খুব একটি লম্বা করা যাবে না, যা বলা হবে কিতাবের সাথে সম্পৃক্ত কথাগুলোকে খালি খুলাসা করার চেষ্টা যেন করা হয়, এতেই আল্লাহ যদি মঙ্গল রাখেন ইনশাআল্লাহ আগ্রহ ধরে রাখা যাবে, আর যাদের যতটুকু বুঝার আশা করা যায় বুঝে নিবে, এরপরে প্রশ্ন করলে এর মাধ্যমে আর একটু বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। তো উনি সবচেয়ে কঠিনটার উত্তর দিচ্ছেন, ঘুরে ঘুরে দেখবেন এটা কয়েকবার সে আগে উল্লেখ করেছে, বাংলাতে আপনারা যেভাবে পড়ছেন এখানে একটু গরমিল হয়েছে, তারপরও আমি মিলাই নেওয়ার চেষ্টা করবো আর কি। বলছেন যে তুমি যখন জানতে পারবে যে আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের মধ্যে এই বিষয়টাকে আসলে উত্তর দিয়েছেন সুস্পষ্ট ভাবে এবং এটাকে তুমি উত্তম রূপে ভালোভাবে পুঙ্খানুপুঙ্খ ভাবে বুঝবে, তাহলে পরে পরবর্তী যে কথাগুলো সেগুলো তোমার জন্য সহজ হয়ে যাবে। মানে পরে আরো তারা অভিযোগ যদি আনে আরো কোনো উত্তর এখানে লেখা হয় তো আপনার সেটা বোঝা সহজ হবে,
উনি কোরআন থেকে যেহেতু উত্তরটা দিচ্ছেন, এই জন্য বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে সুস্পষ্ট ভাবে এটা বুঝিয়ে বলেছেন, এটা জানলে তোমার আর বাকিগুলো সহজ হয়ে যাবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কেননা সে নিজে বলেছে কি যে আমি আল্লাহ ছাড়া কারো এবাদত করি না। এবার তিনি সংশয় শুরু করেছেন যে তাদের সংশয়টা কি, কঠিন ভাবে যেটা তুলে ধরা হয় বা যখন দেখবেন যে প্রতিপক্ষ আপনাকে এমন কিছু সাফাই গাইবে তার নিজের কথার পক্ষে, এমন কিছু যুক্তি পেশ করবে, বুঝাইবে যে না সে আর আপনি সমান, মানে যে অভিযোগটা অভিযোগখানার এখানে কোনো সুযোগ নাই। অথচ এখানে তো আপনারা শুরুতেই জেনেছেন যে অভিযোগ আসলে তাদের পক্ষ থেকে, কিন্তু এখন ইমাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব যেহেতু উদুর পিণ্ড উদুর ঘাড়ে ছেড়ে দিয়েছেন, তাদের উপরে তিনি প্রশ্ন ছুড়ে মেরে দিয়েছেন। এখন কথাগুলো আসতেছে যেন বিপরীত হয় আর কি, এখন উনি প্রশ্ন করছেন ওদেরকে, সে বলতেছে কি যে আনাল্লাহ আবুদু ইল্লাহ, আমি তো আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না। ওয়াহাদা ইলতিজা ইলা সালিহিন ওয়া দুআউহুম লাইসা বিইবাদাহ, আর সজ্জন যারা পূর্বপুরুষ যারা নেককার মানুষ, এদের প্রতি শরণাপন্ন হওয়া, তাদের কাছে সাহায্য কামনা করা, তাদেরকে ডাকা, উপরে যে এটা তো ইবাদত না। তখন ফাকুল্লাহ, তুমি তো তাকে উত্তর বললো যে আনতা তুকিরু আনাল্লাহ ফরাদা আলাইকা ইখলাস আল ইবাদাহ ওয়া হাক্কু আলাইক। উনি প্রথমে বলতে চাচ্ছেন যে তুমি আগে এটা স্বীকার করো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খাঁটি ভাবে তার ইবাদতটা ফরজ করেছেন কি করেন নাই, এবং এটা তোমার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের অবধারিত অধিকার কি না যে খাঁটি ভাবে ইবাদত করতে হবে। উনি এখন উত্তর দিচ্ছেন তার কথা চিকন ফাঁকে যেটা বাদ পড়ে গেছে সেটা দিয়ে, আর সে তো বলতেছে ইবাদত তো আল্লাহর জন্যই করি আর এদেরকে আমরা ইবাদত দেই না। তখন তিনি এখন ওই খাঁটি ভাবে ইবাদতের ব্যাখ্যা দিয়ে বুঝাবেন যে ইবাদত না দেওয়ার কথা বললেও, এমনকি তোমাদের আইডিয়াতে না থাকলেও ওইটাই যে কি হয়ে যাচ্ছে তাদের জন্য ইবাদত হয়ে যাচ্ছে। তো প্রশ্ন করার পরে সাইদা ফাল উনি বলছেন সে যখন উত্তর দিবে না, কারণ এর তো আর এর গত্যন্তর নাই, এটা ছাড়া উত্তর দেওয়ার কোনো পথ নাই, বলবে যে না ফাকুল্লাহ, তখন তুমি বলো বাইল্লি হাদাল্লাযী ফরাদা আলাইক, তুমি যে বললা যে আল্লাহ পাক ইবাদত খাঁটি ইবাদত তোমার উপর অবধারিত করেছেন, ওইটার ব্যাখ্যাটা আমাকে একটু বুঝিয়ে বলো দেখি তুমি কি বুঝেছ। আমি দেখি উনি বলতে চাচ্ছেন সে যদি এটা সঠিক ব্যাখ্যা বুঝে ফেলে তাহলে তার কথাতেই সে কি হয়ে যাবে, ফেসে যাবে। আর না হলে দুইটার দ্বিতীয়টা হচ্ছে যে সে কি নাই খাঁটি ভাবে ইবাদতটা আল্লাহ যে তার উপর এটা অবধারিত করেছেন সেই জিনিসটাই বুঝে নাই, সেই জন্য তিনি এই প্রশ্ন করেছেন যে তুমি আমাকে ওই জিনিসটা বিশদ ভাবে বলো, খুলাসা করে বলো, খুলে বলো যেটা আল্লাহ ফরজ করেছেন সেটা কোনটা, ইখলাসুল ইবাদাতে লিল্লাহি ওয়াহদা। ওই উনি বারবার ওই কথাই রিপিট করতে চাই যে কারো বিরক্তি কিছু নেই, কারণ উনি কথা এইভাবেই বলে থাকেন এখানে, আর এখানে হলো বাদানুবাদের যেন একজনকে একেবারে ইয়ের বলে কনভারসেশনের মাধ্যমে উনি উত্তর দিচ্ছেন এবং সেখানে বারবার রিপিট হচ্ছে কথা, কোন সময় তার কথাকে নিজের ভাষায় উনি বলতেছেন এটা দেখতেই পাচ্ছেন, যেহেতু এখানে সরাসরি ওনার সামনে কেউ নাই কিন্তু অভিযোগ গুলো আসছে পরোক্ষ ভাবে আর উনি এটাকে প্রত্যক্ষ ভাবে এনে একটা কিতাবী আকারে উত্তর দিচ্ছেন। তো এই জন্য এটা হলো সিস্টেম দার্সের মধ্যে ক্লাসের মধ্যে বসলে কোনো কিতাবের ব্যাখ্যাতে এইভাবেই জিনিসগুলো আসে। এটা লেখক মানুষের শুভকামনার জন্য তারা যাতে আরো ভালোভাবে বুঝে এই জন্য উনি বলে থাকেন, কিন্তু অনেকের কাছেই যাদের কাছে কথা ক্লিয়ার তাদের কাছে মনে হবে যে এটা একই কথা বারবার রিপিট হচ্ছে, তো অনেকের দৃষ্টি অনেকের শ্রুতিকটু হয় অনেকের এটা বুঝার জন্য কষ্ট লাগে। তো উনি ওইটা আবার বলতেছেন ইখলাসুল ইবাদাতে লিল্লাহি ওয়াহদা, আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে ইবাদতকে এককভাবে তার জন্য খাঁটি করা, আর তোমার উপরে যেটা হক যে তুমি বলতেছো তো এটা বলো দেখি। ফাইন কানা লা ইয়াহরিফুল ইবাদা ওয়ালা আনওয়াহা, প্রশ্নের কারণে যদি সে দেখা যায় যে উত্তরের মধ্যে ইবাদতের পরিচিতি বলতে পারছে না আর না ইবাদতের কোন প্রকার যেগুলো সে এগুলো বলতে পারে, ফাবাইয়িনহা লাহু বিকাউলিক, তাইলে তুমি তাকে তোমার কথা দিয়ে কি করে দাও এটা ব্যাখ্যা করে দাও। আর তোমার কথা দিয়ে বলতে এখানে কথা না, মানে ইনি উত্তর দিবে তার কথায় কিন্তু দলিলটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কথা, দলিল হলো আল্লাহ রাব্বুল আলামিনের কথা, সেটা হলো কি উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদীন, যে তোমরা তোমাদের রবকে ডাকো অনুনয় বিনয় সহকারে এবং মানে গোপনে, এখানে হলো খুফিয়া গোপনে সন্তর্পণে, ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদীন,
আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। এটা হলো সূরা আরাফের 55 নম্বর আয়াত। ফাইজা আলম তো বিহাদা ফাকুল লাহু, ও তো উনি আয়াত দিয়েছেন, ওনার কথা হলো যে আয়াত সে বুঝে দেওয়ার কথা, কিন্তু সবাই কি আর আয়াত বুঝে আর সবার কি ব্যাখ্যা সমান? ওই যে আয়াত আসছে যে তোমরা অনুনয় বিনয় সহকারে এবং গোপনে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো, আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন। দিয়ে উনি বলে দিচ্ছেন যখন তুমি তাকে এটা জানালে তখন তুমি তাকে বলো হাল আলিম তাহাদা ইবাদাল্লাহ, তুমি কি এই যে আয়াতের মধ্যে যেটা বলা হচ্ছে, তার মানে উনি দলিল চান কোথা থেকে বলো, ভালো করে খেয়াল করেন, দোয়া থেকে ও দৌ আর প্রসঙ্গ ব্যাখ্যা করছেন কোনটা, খোলাসা করছেন এবাদতকে। এবার তিনি এই দরজা দিয়ে তাকে উত্তর দিবেন যে এবাদতটাই তো দোয়া, মানে মূল এবাদতটাই হলো দোয়া আর দোয়াই এবাদত। তারা যে কাজে অজুহাত খুঁজতেছে বলতে চাচ্ছে যে এবাদত আলাদা আর দোয়া আলাদা, এদের স্বর্ণাপন্ন এদেরকে টাকাটা আলাদা, তখন তিনি এটাকে উত্তর দিচ্ছেন যখন তুমি তাকে বলবে এটাকে তুমি জেনেছো যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতকে খোলাসা করেছেন আর এটাকে বুঝেছো যে এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে ইবাদত, এটারই নাম ফালা বুদ্ধা ইয়াকুল না। উনি বলছেন যে চক্ষু লজ্জায় হলেও সে তো বলবে যে হ্যাঁ এটা তো বুঝলাম। অদ্দোয়াও এখানে শব্দ আসছে মুখুল ইবাদা, ইবাদতের মগজ এই হাদিসটা জয়ীফ, আসলে অদ্দোয়াও হুয়াল ইবাদা, এটা হবে বিশুদ্ধ। তো এটাও আপনারা জানেন যে মোহাম্মদ আব্দুল হাব নজির রাহমাল্লাহ যখন দুনিয়াতে ছিলেন সেই সময় কি আরবি হোক কি অনারবি হোক হাদিসের তাহকিকের নতুন একটা বিপ্লব যেটা এটা সাধিত হয়নি, হাদিসের তাহকিকের ক্ষেত্রে এখানে কিন্তু কিছু দুর্বলতা ছিল। এই জন্য আদোয়া মুখ করে এবার আমাদের পাক ভারত উপমহাদেশে যেমন বহুল প্রচলিত ওই ওনার লিপির মধ্যে সেটা এসে গেছে, অথবা ওনার কাছে হতে পারে উনি মনে করছেন যে মজুর উপরে এটা চলতে পারে। যাই হোক, লেটেস্ট যেটা গবেষণা সেটা যে আসছে যে এটা দুর্বল, আর আদোয়া হুয়াল এবাদত যেটা এটাই শক্তিশালী সবল হাদিস এবং বিশুদ্ধ, আর এটার অর্থ হলো আরো অর্থবহ, এটার অর্থ আরো গভীর। মানে যখন বলা হবে যে এই জিনিসটা ওই জিনিসের আসল, ওই জিনিসটা ওই জিনিসের মূল, তাইলে বোঝা গেল এটা খুব গুরুত্বপূর্ণ। আর যখন বলা হবে যে না এটাই সেটা, এটারই নাম সেটা, তাইলে বোঝা গেল হুবহু এটা হয়ে গেল। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন আল হাজ্জু আরাফা, এটা বলেন নাই যে আল আল হাজ্জু আসলুল আসলুল হাজ্জ আরাফা, এটা বলেন নাই। এখানে আবার আরেকটা বেশ লাগছে আমার বলতে, কেননা এটা আরবি ভাষার কারণে উল্টা ভাবে বলে দেওয়া হয়েছে তা গুরুত্ব বোঝানোর জন্য। আল আরাফা তো হাজ্জুল সহজে যেটা কথা ছিল আজ আল হাজ্জু আরাফা, এবার আমি শব্দজন বানাইতে গেছি পেশ লেগে গেছে। যাই হোক, আরবি গ্রামারের মধ্যে এতই জটিলতা আছে, তো এই জটিলতা ভেঙে আলিম উলামারা আপনাদেরকে কিতাবি ইলিম দান করেন, এটা ভালো করে একটু বোঝা দরকার। আল্লাহ আকবার। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু এটা বলেন নাই যে হজ্জের মূল হলো আরাফা, আর মানে আরাফায় অবস্থান, দেখেন অনুবাদিকে আবার সেটাও বাড়াইতে হবে, আরাফায় অবস্থান। আরাফা তো কোনো জায়গা দিয়ে নাম ধরে পানি খাইলে কিছুই হবে না, আরাফায় অবস্থান, অবস্থানের সিস্টেম আছে, তার সময় আছে। যাই হোক, তো এটা বলেন নাই যে আরাফায় অবস্থানটা হলো হজ্জের মূল, অথবা এটাও বলেন নাই যে হজ্জের চারটা রুকুনের মধ্যে বড় রুকুন, না, আল হজ্জু আরাফা, আরাফায় অবস্থানটাই হজ। আসলে কি এটাই, এই যে এখানে আরেকটা জিনিস আমাদেরও অনেকের যারা আক্ষরিক কথা বুঝি আমরা উত্তর আছে এখানে, যে একজনে এসে এটা দিয়ে যদি বুঝাই দেয় আর আক্ষরিক অনুসরণ যদি সব জায়গায় আমাদের উপর প্রদায়িত করে, তাহলে আরাফায় কি অবস্থান করবে আর হজ শেষ? কিন্তু এখানে তো শব্দ দিয়ে আল্লাহ নবী যারা বুঝাচ্ছেন তাগিদ বুঝানো, এর চেয়ে বেশি না, আল্লাহ নবীর থেকে তো সাব্যস্ত হয়েছে যে আরো তিনটা রুকুন আছে, তওয়াফ রুকুন আছে, সাফা মরওয়ার মাঝখানে সাই করা রুকুন আছে, তারপরে ইহরাম করা সবার শুরুতে রুকুন আছে, নামাজে যেরকম আল্লাহ আকবার বলে তাকবীরে তাহরিমা না বলে নামাজ শুরুই হবে না, ঠিক হজ্জের মধ্যে কেউ যদি ইহরাম না করে, তাইলে ইহরাম না করে যেটা পাক আল্লাহ উমরাতান ওয়া হজ্জান, তাইলে তো বাকিগুলো কিছুই হবে না, নামাজে প্রবেশ না করা হলে সকল ধর্মকর্ম নামাজের যত বিধি নিষেধ পালন করলে যেমন কোনো ক্রমেই এটা নামাজ হবে না, ঠিক ইহরাম যেটা এটা না করলে এটা তো হজ্জের কোনো কাজই হবে না। এবং ইহরাম যারা উদ্দেশ্য এখানে শুধু কাপড় পরা নয়, অনেকে আবার কাপড় খুঁজেন। যাই হোক, আজকে আমাদের যেহেতু এটা বিষয়ই না, এখানে সময় অত লম্বা করার কোনো কারণ নাই, তো বোঝানোর উদ্দেশ্য হলো তাকিদ বোঝানোর জন্য। তাইলে মুখুল ইবাদা এখানে ছিল ইবাদতের মগজ, আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াই ইবাদত, এটা হুবহু ইবাদত। তো অতএব এটা হলো আরো গুরুত্বপূর্ণ। আর এখান থেকে আমরা এটা বুঝলাম যে হাদিস সহি যেগুলো
সেগুলো তো অনেক সময় শব্দ সংক্ষেপ থাকে, কিন্তু বোঝানোর জন্য অর্থগত দিক থেকে এগুলো আরো আরো অর্থবহ হয়। আর সহি হওয়ার মানে তো এগুলো আল্লাহ নবীর শাসন থেকে আসছে, আর অশুদ্ধ হওয়ার মানে তো আল্লাহ নবীর শাসন থেকে এটা সাব্যস্ত হয় নাই। অতএব আমাদেরকে সব সময় এই বিশুদ্ধ হাদিসের প্রতি যত্নশীল থাকতে হবে, এখান থেকে এটাই প্রমাণিত হয়। উনি বলছেন যখন তুমি তাকে বলবে যে এটাই হলো ইবাদত, আর তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দিন রাত দেখে থাকছ ভয় নিয়ে আশা নিয়ে, আবার এই জায়গাতেই কোন একজন নবীকেও ডাকছো, তাইলে বলতে চাচ্ছেন উনি তাইলে করছোটা কি? তুমি তুমি তো ডালে চালে খিচুড়ি বানাই রাখছো, তুমি তো আব গাছে গাব গাছ না, একেবারে দুইটাকেই গুড়ে বালি করে সমান করে দিয়েছো, এদিকে দিন রজনী আর একেবারে ভয় নিয়ে আশা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার কোনো শেষ ছিল না, এই কাজে তুমি কোনো ত্রুটি করো নাই, আবার ওইদিকে কোন নবীকেও ডেকে ফেলেছো, তাহলে করছোটা কি? নবী এবং অন্য কাউকে হাল আশাকতা ফি হাযিহিল ইবাদাতি আল্লাহ গায়রাহু, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুমি অন্যকে শরীক করছো কিনা, আমি বলতে চাচ্ছি তুমি এটা বুঝো কিনা যে এই কাজ তুমি করে ফেলেছো, ফালা বুদ্ধা ইয়াকুল না, মানে সে বলবে কি না বলবে, আজকের যুগে এরা বলবে কি না বলবে একটা সমস্যা নাই, পার্থক্য হতেই পারে। উনি উনি বলতে চাচ্ছেন যে ওই রকম অন্তত ওই ওই যুগে এবং ওনার কথা অনুযায়ী যেভাবে যুক্তি উপস্থাপন করছেন যে সে বলবে যে হ্যাঁ, আমাদের যুগে ধরে অনেকে বলতে যে না, এই জন্য আপনি বুঝেন ওনার কথা অনুযায়ী উনি যেভাবে বলতে চাইছেন। ফকুল্লাহ, তাহলে তুমি বলো ফাইদা আলিম তাবি কৌলিল্লাহ তাআলা, উনি এখন আরেক জায়গা যাচ্ছে, যখন তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা জানলে যে ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, এখন উনি আরেকটা পয়েন্ট আগাচ্ছেন, একটা হলো উনি এবাদতের মধ্যে দোয়াকে সামিল করেছেন যেটা সচরাচর মানুষ বুঝে না, এইবার এবাদতের মধ্যে উনি ওই যে জবাই করা মানত মানা তারপরে আরো যেগুলো আছে যেগুলোতে মানুষ বুঝেই না যে এটাও এবাদত, উনি এখন এই সেক্টর গুলো বাড়াচ্ছেন, বাড়িয়ে বাড়িয়ে তাদেরকে ধরতেছেন পয়েন্টে পয়েন্টে যে তোমরা এবাদতের কথা বলো যে আল্লাহর জন্য খাঁটি ভাবে সাব্যস্ত হবে, আবার দোয়াটা যে এবাদত এটা বুঝো না, ফলে তোমরা সেখানেই ফসকে যাও। এখন আরেকটা পয়েন্ট বাড়াচ্ছেন যে গায়রুল্লাহর জন্য জবাই করা এটা যে তারা মনেই করে না কোনোদিন যে এটা শিরিক, অথচ এটাও যদি আবাদত হয়ে থাকে তাহলে গায়রুল্লাহর জন্য হলে এটাও কি হয়ে যাবে, শিরিক হয়ে যাবে। উনি তখন সেই পয়েন্ট আগাইছেন, এটা আপনাদেরকে আর থেকে বুঝতে বুঝে রাখতে। এরপরে উনি বলছেন যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য স্বীকার করে নিয়ে তুমি যখন আল্লাহর উদ্দেশ্যে এই পশু জবাই করলে এটা কি আবাদত ছিল কি ছিল না, সে বলবে যে অবশ্য অবশ্যই যে ছিল আবাদত, ফাকুল্লাহু, তাইলে তুমি বলো যে ফাইদা নাহারতা লি মাখলুকিন নাবিয়িন আও জিন্নিহিন আও গায়রিহিমা হাল আশরাকতা ফি হাযিহিল ইবাদাতি গায়রাল্লাহ, তাইলে তুমি যখন কোনো মাখলুকের জন্য নবী হন জিন হোক অথবা আরো কেউ হোক তার জন্য তুমি যখন জবাই করবে পশু জবাই দেবে তাহলে তুমি নিজেই বলো আল্লাহর আবাদতের সাথে তুমি কি গায়রুল্লাহকে শরীক করে ফেলেছ কি করো নাই, ফালা বুদ্ধা আন ইউকিররা ওয়া ইয়াকুল, তখন অবশ্য অবশ্যই সে স্বীকার করতে বাধ্য এবং সে বলতেও বাধ্য নাম যে হ্যাঁ এটা তো আমার দ্বারা হয়ে গেছে। ওকুল্লাহু আইদা, এবং তুমি তাকে আরো বলো আল মুশরিকুনা আল্লাযীনা নাযালা ফীহিমুল কুরআন হাল কানু ইয়াবুদুনা আল মালায়িকা ওয়াস-সালিহিনা ওয়াল-লাতা ওয়া গায়রা যালিক, যে এই সমস্ত মুশরিকদের উপরে কুরআন নাযিল হয়েছে তারা কি ফেরেশতাদের ইবাদত করতো কিনা এবং লাত সহ এগুলোর ইবাদত করতো কিনা, ফালা বুদ্দা ইয়াকুল নাআম, তারা বলবে যে হ্যাঁ। ফাকুল্লাহু হাল কানাত ইবাদাতুহুম ইয়্যাহুম ইল্লা ফিদ দুআই ওয়াজ যাবহি ওয়াল ইলতিজা ও নাহবি যালিক, তাদের ইবাদতটা কি শুধুমাত্র দোয়া আর তাদের স্মরণাপন্ন হওয়া এবং তাদের জন্য জবাই করা এগুলো ছাড়া কি আর কোনো কিছু ছিল, আর এইগুলো শুধুমাত্র তারা করতো বাকি বাকি কি তারা বাকি অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের আবেদ নিছক তারা আল্লাহর গোলাম বলে তারা স্বীকার করতো এবং তারা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রথা প্রতিপত্তির অধীন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের বাধ্যগত বান্দা, এটাকে তারা মানত কি মানত না, ওয়ান আল্লাহু আল্লাযী ইউদাব্বিরুল আমর, সারা বিশ্ব ভ্রমণে সবকিছু আল্লাহই পরিচালনা করেন, ولكن دعوهم والتجوا اليهم والتجوا اليهم للجاه والشفاعه وهذا ظاهر جدا আর কেবলমাত্র তারা
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মূল ইবাদতের মালিক, তারপরে এই তিনটা জিনিসের কথা বললেন মোটামুটি এখানে পয়েন্ট আউট করলেন, আরো হতে পারে এইগুলো তারা শুধুমাত্র এদের সম্মানের দিকে তাকিয়ে যে তারা একটু সুপারিশ করবে, আর তাদের মর্যাদা আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, শুধুমাত্র ওইটাকেই তারা বাস্তবায়ন করতে গিয়ে তারা এদের ধর্ণা দিত, এদের দাসগ্রস্ত হচ্ছে, এছাড়া কি আর কোনো কিছু? আর ওয়াহাদা জাহিরুন জিদ্দান এই কথাটি সুস্পষ্ট। তাইলে আপনারা এখন কি বুঝতে পারলেন? মোহাম্মদ আব্দুল হাব রাহিমাহুল্লাহ তাদেরকে এবাদতের হাকিকতের মধ্যে যে দোয়াও আছে, আমরা যে আজকে এটা বুঝি না যে হ্যাঁ একটু ডাকলাম অমুককে আর মাধ্যম ধরলাম যেহেতু তার সম্মান আছে শুধুমাত্র এই জায়গাতেই, আর আরেকজন আল্লাহর বড় বুজুর্গ এবং সম্মানী মানুষ তার উদ্দেশ্যে একটু জবাই করলাম, কিন্তু অনেকে এটাও বলে যে জবাইটা আল্লাহর জন্য হচ্ছে, যেমন বিসমিল্লাহ আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে তো জবাই দিচ্ছি, তাহলে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবাই দিলে তো সবই পাক। এইভাবে দেখবেন যে বাতিল পন্থীদের কিছু দলিল আছে, যে দলিল গুলো সাময়িকের জন্য শুনতে গেলে আপনি অনেক সময় লাজবাব হয়ে যাবেন, বলে কি কিভাবে পেশটা খাটলো, পেশটা খাটালো কিভাবে, কয়ে যে সে বিসমিল্লাহ আল্লাহ আকবর জবাই করছে, কিন্তু ভিতরে যে চুরাই পথে সে যে এই নবীর জন্য বা জিনের জন্য অথবা আল্লাহর কোন ওলির কথা তারা যেভাবে দাবি করে ওই উদ্দেশ্য জবাই করে যে সুস্পষ্ট শিরিক করে ফেললো, এবং উনি বললেন যে আয়াত দ্বারা সাব্যস্ত করলেন সূরা কাউসারের মধ্যে যে ফসাল্লি রব্বিকা ওয়ানহার, একসাথে দুইটা উনি বললেন যে তোমার রবের জন্য নামাজ পড়ো, নামাজ নিছক ইবাদত যেটা আমরা বুঝি আল্লাহর জন্য হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজের সাথে যে জবাইটাও একসাথে উল্লেখ করলেন সমান ভাবে, বুঝলেন কি যে জবাইটাও যখন কারো উদ্দেশ্য হবে তখন সেটা ইবাদত হয়ে যাবে এবং সেই ইবাদতটা নিছক আল্লাহ রাব্বুল আলামিনের হক। এবং এখানে কিছু ব্যাখ্যা আছে, কেউ অনেক সময় বলতে পারে যে জবাই আমরা যদি অনেক সময় ইব্রাহিম আর নবী আসাল্লাম মেহমানের জন্য পুরা তিনি গরুর বাচ্চাকে ফ্রাই করে পেশ করেছেন মাসালা মাসাইল হিসাবে, আজকেও সেটা আছে যে মেহমান আসলে মেহমানের জন্য মানুষ কিছু জবাই করে, অন্তত মুরুক্ত জবাই করে সচরাচর, আর যারা যত বেশি টাকা পয়সার মালিক বড় আয়োজন করতে গেলে কেউ গরুও জবাই করে, আরব সমাজে কেউ উটও জবাই করে দেয়, এটা কোনটা? এই জন্য এখানে একটা চিকন পেশ আছে, ওইটা ভাঙার জন্য আমি আগেই বলে দিয়েছি যে কারো সন্তুষ্টির উদ্দেশ্যে যখন জবাই করা হবে এটা এটাও হয়ে যাবে ইবাদত, এবং সেই জায়গায় ইবাদতে যেহেতু আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না এমন অবস্থায় সেটাও হবে না। আর এটা হলো মেহমানদারির জন্য, মেহমানের সম্মানার্থে ইসলাম আমাদেরকে সম্মান করতে বলেছে, ওর অন্তর্নিহিত উদ্দেশ্য ওই আল্লাহকেই সন্তুষ্ট করা, এই জন্য এই জবাই আর তাদের যে জবাই এটা কিন্তু সমান নয়, আর প্রত্যেকটা জবাই ইবাদতও নয়। এখানে দুই পক্ষের মানুষের যারা যারা বিপরীত প্রান্তিকতায় অবস্থান করছে তাদের জন্য সূক্ষ্ম শিক্ষণীয় কথা রয়েছে।